গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ মায়ের পায়ে আজকে লাল জবা পড়েছে। কালকে যখন আমি হাঁটতে গেছিলাম তখন জাস্ট নিচে নেমে রাস্তার ধারে এরকম লাল জবার গাছটা হয়েছিল, তো ওখান থেকে আজকে নিয়ে এসেছে। ওই স্কুটিটা চেক করতে গেছিলাম তখন, তো ব্যাস পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। এখন বসিয়েছি চা, প্রমিকে ডাকবো এবার। বাজে এখন 9টা। শাড়ি পরে হঠাৎ কি করছি সেটাই ভাবছো? সকাল সকাল আবার একটু সাজুগুজুও করে নিয়েছি। আজকে আসলে অনুরূপার বাড়িতে আছে নারায়ণ পুজো, ও যেতে বলেছিল সকাল 9টায়, ঠাকুরমশাই আসবে বলেছিল। কিন্তু সত্যি কথা বলতে প্রমি অত রাতে আসে, তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। আমি তাও আজকে 7টায় উঠে পড়েছিলাম, রোজই দেখো উঠেই পড়ি, কিন্তু মানে মঙ্গলবার থেকে একটু লেট হতে থাকে। রবিবার সোমবারটা উঠে যাই, রোববার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিন্তু মঙ্গলবার থেকে আস্তে আস্তে একটু লেট হতে থাকে। তাও আমি 7টায় আজকে উঠে যাওয়ার পর আর পাচ্ছিলাম না চোখ খুলে রাখতে, আবার গিয়ে শুয়ে পড়েছি। 8টায় উঠেছি, তো 8টায় উঠে খরচা দিয়ে ঘর মুছে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাসন মেজে বাসি মানে কালকে রাতের বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে প্রমিকে চা করে 9টায় ডাকলাম, ডেকে তারপর রেডি হলাম। আর ও এখন রেডি হচ্ছে, ও একেবারেই রেডি হবে। তো অনুরূপা বলেছিল প্রমিতেশ স্যারকে নিয়ে আসিস পারলে, যদি উঠতে পারে। তো উঠে গেছে, ঠাকুরে মতি গতি আছে তো ছেলে, তাই জন্যই আর কি। তো না আমি সত্যিই লাকি, কারণ অনেক ছেলেরই আছে এরকম একটা ব্যাপার, ও তুমি পুজো তো তুমি চলে যাও এরকম একটা আছে। তো ওর মধ্যে সেই রকম কিছু নেই, আমিও যেরকমটা মন থেকে ঠাকুরকে ডাকি পুজো করি, ও সেরকমই আমাকে সাপোর্ট করে। দেখবে একতরফা কোনো জিনিস ঠিকঠাক মন থেকে হয় না, তো তাই জন্যে যাই হোক। তো চলো এবার বেরোবো, ও রেডি হতে 5 মিনিট লাগবে, বেরিয়ে যাবো। পুষ্প নিয়ে নিন একটু, হোম দুটো একসাথে হয়ে যাবে। আই দাও আগুন ভাই সূর্যে বাম ভদ্রাম ওর বার ওখানে ভদ্রাত মৃত্য মুস্তরে স্বাহা ওম ত্রবাকাং জামহে সুগন্ধে পেশ ভদ্রাম ওর বার ওখানে ভদ্রাত মৃত্য মুস্তরে স্বাহা ओम त्रमकं जामहे सुगंधे पेशवर्द्रं उर्वारुकमेकन्दात् मित्तमुचित्ते स्वाहा ओम त्रमकं जामहे सुगंधे पेशवर्द्रं। দেখে বুঝতে পারছো বাড়িতে আমি চলে এসেছি, আর শাড়িটা যখন পরেইছি তাই বললাম একটা রিলস বানিয়ে নিই। আর সবসময় না রিলস বানানোর সময় দেখেছি মানে পছন্দের গানটা না খুঁজে পাই না, তাই একটা পেলাম একটা একটু বানিয়ে নিলাম। আর অনুরূপাদের বাড়িতে আমি প্রসাদ খেয়ে আমার পেট ভরে গেছে, এত কিছু দিয়েছিল প্রসাদে, তাই জন্য আবার লোটা কম্বল বেঁধে আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমি আর খাইনি তাই জন্য। তো এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো, গরমও লাগছে, যদিও শাড়িটা ভীষণ পাতলা ভীষণ ভালো লাগে। এই নিয়ে আমি এই শাড়িটা সেকেন্ড টাইম পরলাম, শাড়ি পরার তো খুব একটা সুযোগ পাই না, তাই ভাবলাম যে শাড়িটা পরেই নিই একটু, তো একদম পাতলা, তাই ভাবলাম যে এটাই পরে যাই। আর আমি না শাড়ি পরে স্কুটিতে বসতে একদমই পারি না, ওই একদিকে পা দিয়ে আমি একদমই বসতে পারি না, তাই জন্য একটু তো অসুবিধা হয়ই। তো চলো শাড়ি টাড়ি চেঞ্জ করে নিই, তারপরে ঘরে গিয়ে একটু কাজ করে নিই। তো এইসবই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তোমাদের সাথে আবারও বিকেলে দেখা হবে। ও আর একটা কথা, আমাকে 2-3 জন দিদিভাই বলেছো যে আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাতে আর কি, হোম ট্যুর মতো। তো অবশ্যই এমন কিছু নেই, দেখাবো অবশ্যই। 2টো ঘর, ওয়াশরুম, রান্নাঘর, বারান্দা একটা যেরকম থাকে আর কি, ডাইনিং, তো সেরকমই আছে অবশ্যই। আমাদের মধ্যবিত্তদের কাছে এটাই অনেক বড়, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর সাজানো গোছানোর মধ্যে আর তেমন কিছু নেই, তবে হয় না এক একটা ফ্ল্যাটে এক এক রকমের জায়গা থাকে যেগুলো হয়তো ফিট করে না, মানে ওখানে যেটা ফিট করতো সেটা এখানে ফিট করে না, এরকম অনেক কিছু থাকে। তো এগুলোর জন্য একটু টাইম চেয়ে নিচ্ছি, আমাকে একটু টাইম দাও, আমি সবটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে অবশ্যই সেই ব্লগটাও নিয়ে আসবো। সন্ধ্যে দেওয়া আমার হয়ে গেছে, এবার একটু বেরোবো হাঁটতে, এখন বাজে 1-2 মতো। তো মাথাটা না হঠাৎই ধরে গেল, আর আমার তো জানো একটু বাইরের হাওয়া টাওয়া খেলে মাথা ব্যথাটা কমে, তো সেটাই চেষ্টা করছি। ভালোই ছিলাম, ঠিকঠাকই ছিলাম, হঠাৎই 6:30টার পর থেকে এরকম মাথাটা ধরে গেল। তো চলো আর বকবক করবো না, আগে বাইরে থেকে একটু হেঁটে আসি। হাঁটতে তো বেরিয়ে গেছি, কারণ এই ফ্ল্যাটে এসে আমার এখনও ঠিকভাবে হাঁটতে বেরোনো হয়নি। আজ থেকে ডিসাইড করলাম না এবার বেরোতেই হবে, তো তেমন তো কিছু চিনি না, শনিবার দিন ঘুরে বেড়াতে পারিনি, ছিদ্দতেরই দিন গেছে মোটামুটি আমার আর ওর। রোববারটা একটু এদিক ওদিক ঘুরেছিলাম যতটা বুঝেছি, আর আমাকে তুলিকা মজুমদার আন্টি ভীষণ বেশি হেল্প করছে জায়গাগুলো চিনতে। তো আমি যেটুকু বুঝলাম আর ম্যাপ দেখেও যেটুকু শিখলাম সেটুকু বুঝলাম যে শান্তি লেআউটের অন্তর্গতই বেশিরভাগ এলাকা রামামূর্তি নগরের, মানে আমি যেখানে
এখানে আছি। এই মন্দিরটাতে আসবো আসবো অনেক দিন ধরেই ভাবছিলাম, কারণ প্রমিয়ার আমি যাতায়াতের পথে বহুবার এই মন্দিরটা পড়েছে কিন্তু যাওয়া হয়নি ভেতরে। বুঝতেই পেরেছিলাম যে শিব মন্দির কিন্তু যাওয়া হয়নি। তো আজকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম। এই সাইডটা একটু গ্রাম এলাকা মতো লাগে। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে ডান হাতে এসে বাঁদিক নিলে এই জায়গাগুলো পড়ে, আর আমি যদি ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা বাঁহাত নিয়ে নাক বরাবর হাঁটি তাহলে পরে টিসিপালিয়া মেন রোড, আর যদি আমি ডান হাত নিয়ে মানে ফ্ল্যাট থেকে ডান হাত নিয়ে বাঁদিকে না ঘুরে সোজা বেরিয়ে যাই তাহলে পরে কালকেরে বা কালকেরি মেন রোড। এখন বাজে 10:23, আর হেঁটে এসে না মাথা ব্যথাটা সত্যিই কমে গেল। এটা অদ্ভুত একটা থেরাপি দেখেছি আমি। আমার না এরকম বাইরে একটু হাওয়া ঠাওয়া খেলে মানে একটু হেঁটে এলে বা একটু যখন ও থাকে বাড়িতে তখন স্কুটি করে একটু এদিক ওদিক ঘুরে এলে দেখেছি আমার মাথা ব্যথাটা কমে যায়। মানে কি করে হয় জানি না, এটা আমার এক ননদি বোধ হয় তার বিয়েতে গিয়ে আমি আবিষ্কার করেছিলাম। মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, পাপা গেছিল ওষুধ খুঁজতে, আর সেই দিনটা বড়নগর বাজারের ওই দিকটা পুরো বন্ধ থাকে, কিবার এখন মনে নেই, সম্ভবত সোমবার বা এরকম কিছু ছিল। তারপরেই ওই জেঠির সাথে মানে যার মেয়ের বিয়ে ছিল সেই জেঠির সাথে আমি গাড়িতে করে সেই জেঠির বাড়ি গেছিলাম। তো অদ্ভুতভাবে ফিরে এসে আমার মাথা ব্যথা কমে গেছিলো, মানে অদ্ভুত মাথা ব্যথা করছিল, চোখ টোক লাল হয়ে ফুলে গেছিলো, মানে যে কেউ আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমার কোনো একটা অসুবিধা হচ্ছে। তো সেই দিন আবিষ্কার করেছিলাম এইটা, তারপর থেকে দেখছি হ্যাঁ সত্যিই তাই, আমার একটু হেঁটে এলে বা বাইরে থেকে একটু ঘুরে এলে মাথা ব্যথাটা ছেড়ে যায়। আজকে তো রাতে রান্না করতে হবে অবশ্যই, ওখান থেকে তো প্রমিও খেয়ে বেরিয়ে গেছিল, ওকে খাওয়ানোর জন্য আন্টি অনুরূপা কি তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছে, তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছিল অফিসে, আর আমারটা তো আমি ওই লোটা কম্বল বেঁধে নিয়েই এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিল দুপুরের মতো, রাতে করলাম। আর আজকে তো বলেইছি তোমাদেরকে কালকে যে মঙ্গলবার, এখন আমরা নিরামিষ খাবো মঙ্গলবার করে, তাই জন্য আজকে ঢ্যাঁড়শ আর আলুটা সেদ্ধ করেছি। ঢ্যাঁড়স আমি একদম খেতে পারি না, ওই লোদ লোদে জিনিস আমি সেদ্ধ, আর ওই মাছের ঝোল ডিমের ঝোলে যে প্রমি খায় ওটা, ওই জিনিসগুলো আমি খেতে পারি না। ঢ্যাঁড়শের ঝাল খাই, ঢ্যাঁড়স ভাজা খাই, মানে ঢ্যাঁড়শটা খাই তবে এরকম মানে সেদ্ধ তারপর মাছের ঝোলে এরকমভাবে খেতে পারি না। তো আর করব হচ্ছে কুমড়ো ভাজবো, কেটে নুন হলুদ সমস্তটা মাখিয়ে রাখলাম, আর ঢেঁড়স আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি, এরপরে চাল আর কাঁচা মুগের ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সেদ্ধ বসাবো নুন ঠুন দিয়ে, সেদ্ধটা আলাদা রইলো ঢেঁড়স আর আলু। ঢেঁড়সটাকে না ওই ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিলে পুরো ঘেটে যায়, লোদ লোদে হয়ে যায়, ব্যাপারটা আমার ভালো লাগে না একদমই, তাই আমি আলু আর ঢেঁড়সটা আলাদা সেদ্ধ করে নিলাম। তারপরে ভাতটা বসাবো আর কুমড়োটা ভাজবো, ওটা প্রমি অফিস থেকে বেরোলে করবো, ও বেরিয়ে যাবে এক্ষুনি, মানে 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, তারপরেই বসাবো। চারদিকটা এতটাই সবাই মানে শুনলে মনে হবে হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু তখন ওই ফ্ল্যাটটায় আলো চলছে, তার উপরেরটাতে আলো জ্বলছে। ওই ফ্ল্যাটের অবশ্য 2 ঘরই এসছে এখনো, ওই নিচের 2 আসেনি এখনো, মোটামুটি তাও লোকজন জেগে আছে যে এই ফ্ল্যাটটায় একটাতে আলো জ্বলছে। এই যে চলো আমি এবার যাই ঘরে, সব ঠিক ছিলই, হঠাৎ করে দেখছি এবার বৃষ্টিও নেমে গেল। এই লাইটের এখানটা দেখো তাহলেই বুঝতে পারবে, রাস্তাও ভিজে গেছে, কি অবস্থা। এইমাত্র তো সব ঠিকই ছিল, আমি সোফায় বসে আছি ব্লগটা এডিট করব বলে, তো দেখছি আওয়াজ হচ্ছে ঠিক, দরজাটা খুলে দেখছি হ্যাঁ তাই তো।